বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সড়কের কাজ চলায় আসন্ন ঈদ যাত্রায় বাড়তি যানবাহনের চাপে ভোগান্তি বাড়তে পারে এই পথের যাত্রীদের। এই সড়কে উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যানবাহন চলাচল করে। তবে খানিকটা সুখবর রয়েছে গাজীপুরের কোনাবাড়ি এবং চন্দ্রা সড়কে। বরাবরই যানজটপূর্ণ এই সড়কে ঈদের আগেই দুটি ফ্লাইওভার সহ চারটি আন্ডারপাস ও দুটি ব্রিজ চালু হবে। গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলামকে সাথে নিয়ে গোলাম মোর্শেদের প্রতিবেদন। উত্তরবঙ্গে 23 জেলার 118টি রুটের যানবাহন চলাচল করে গাজীপুরের ওপর দিয়ে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিবছর ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গাজীপুরের যানজট। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কে সংস্কার কাজ চলছে দীর্ঘদিন ধরে। 4 বছর হবে এখানে, ধরছে প্রায় 2-3 মাস হয়ে গেছে। এই একই অবস্থা, কাটতেছে কাটতেছে, সামনে আসতেছে ঈদ, এই জন্য গাড়ি ঘুরের উপর চাপ পড়বে। এই রোদের মধ্যে সারাদিন আমরা বাইরে বাইরে গাড়ি জাম ছুটাই, তাও জাম থাকে। এছাড়া বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ চলায় শুরু হয়ে গেছে চলাচলের পথ। ফলে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা ময়মনসিংহ সড়কে যানজটের মাত্রা ঈদের আগে আরও বাড়বে বলে আশঙ্কা এই পথের যাত্রীদের। তবে স্বস্তি দেখা যেতে পারে গাজীপুর কোনাবাড়ি চন্দ্রা সড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যেতে কোনাবাড়ি ও চন্দ্রা মোড় এলাকায় দুটি ফ্লাইওভার নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ঈদের আগেই উদ্বোধন হবে এ দুটি ফ্লাইওভার। এছাড়া ঈদের আগে ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইল পর্যন্ত 70 কিলোমিটার 4 লেন সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানালেন প্রকল্প কর্মকর্তা। বিগত দিনে এখানে মানুষদের যতটুকু ভোগান্তিতে পড়তে হতো, এই দুটো ব্রিজ ওপেন করার ফলে সেই ভোগান্তি আর থাকবে না। আগামী ঈদে অত্যন্ত স্বস্তিতে এবং যানজট মুক্তভাবে মানুষ তাদের বাড়িতে পৌঁছাবে। তবে এই প্রকল্পের পুরো সুবিধা পেতে আরও সময় লাগবে বলে জানান তিনি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।